মই বিজেপি যোগদান করা মানে নাভাবো, যে পরিবেশ ঘটিছে সেয়া হৈছে পুৰণা বিজেপিক সাফাই করা অভিযান। নতুন কংগ্রেসক সোমাই পুৰণা প্রকৃত বিজেপিক ছটিয়া এটা অভিযান চলি আছে। যিসকলৰ নাম মিডিয়াত ওলাইছে, এই দুয়োগৰাকী তেওঁলোকৰ ব্যক্তিগত চিন্তাধারা, ব্যক্তিগত নির্ণয়, তার ওপর মো কবলে একো নাই। কিন্তু আমি যি বুঝি পাইছো, যি ধরনের যোগদান হয়ে আছে, এটো যোগদান নহয়, এটো পুৰণা বিজেপি ছটিয়া বা ছটিয়া সাফাই করা একটা অভিযান চলি আছে। বিজেপি দলের ভিতর যে একটা শীতল যুদ্ধ আছে, এই শীতল যুদ্ধর একটা আমি ইঙ্গিত ইয়ারপা পাইছো। কংগ্রেস দল খমটাই অঞ্চলতে কক বা আমগুৰি অঞ্চলতে কক, যা দুটা বছর ভিতর যি ধরনের কার্যসূচী হাতত লৈছে, কংগ্রেস দল আগতকে আরো শক্তিশালীহে হয়েছে। রানা গোস্বামীর কথা ওলাই আছে, চর্চা চলছে সংবাদ মাধ্যমত, আর খালি ক্লিয়ার পিটিশন স্পষ্ট হওয়া নাই, মো এতিয়ালৈকে সিদ্ধান্ত লোৱা নাই বুলিয়ে কৈছে। আসলে কি কব, চক বারম্বার ভারতীয় ন্যায় যাত্রা ইমান সফলদরে পার হয়ে গল, মুখ্যমন্ত্রী গোটেইবোৰ চেষ্টা বিফল হল, তেওঁ দুটা দুটা রাহুলনি ডাঙরিয়া দেখি কই, এটা তেওঁ এটা ট্রোল হয়েছে, মিম হয়েছে, তেওঁ মানে যি এটা মানুহৰ মাজত যে এটা স্থিতি আজি যথেষ্ট তললৈ পৰি গৈছে। আজি বিজেপি দল আজি যিদৰে সামাজিক মাধ্যমত ট্ৰল হৈছে ৰাহুলগিৰি ডাঙৰীয়া সন্দৰ্ভত, এইকাৰণে নিজৰ স্থিতি ভাললৈ লৈ যাবলৈ হ'লে এনে ধৰণৰ কিছু উৰা বাতৰি তেওঁলোকে বিভিন্ন মিডিয়া মাধ্যমত ওলাবলৈ চেষ্টা কৰিছে। দেখা যাচ্ছে আপনার লোকসভা নির্বাচন, বিশেষ আপনার নগাঁও সমষ্টি কথাটা ওলাই আছে, বেশি কালি মিডিয়াতে ওলাইছে, আপনার প্রথম পছন্দর সমষ্টি কি হবে? সব আমার এতিয়ালৈকে আমার মিটিংয়ে হওয়া নাই, একো ধরনের সিদ্ধান্ত হওয়া নাই। কিন্তু মই এটা কথা ভাল পাইছো, এয়া হল যে যোৱা দুই মাহৰ পৰা কংগ্রেস দলের প্রার্থী তালিকা কেনে কি হব সেয়া লৈ গোটেই রাইজে চর্চা করে আছে। বিজেপি দলের প্রার্থীর লগত কোনো চর্চা করা নাই, বিজেপি দলের যোৰহাটৰ প্রার্থী কোন হব কারো ইন্টারেস্ট নাই, বিজেপি দলের গুৱাহাটী প্রার্থী কোন হব কোনো চর্চা নাই, বিজেপি দলের মঙ্গলদৈ প্রার্থী কোন হব, তেজপুর প্রার্থী কোন হব কোনো চর্চা নাই। এই যে আমার গোটেই আখরখনে হৈছে কংগ্রেস দলের প্রার্থী তালিকা, এটা ভাল পাইছো, সেইটোৱে প্রমাণ করে যে কংগ্রেস দলের ভিতর কিমান আমার প্রার্থীসকল আছে আর কংগ্রেস দলের প্রতি কিমান মানুহে বাট চাই রয়ে আছে। মই বিজেপি যোগদান করা মানে নাভাবো, যি পরিবেশ ঘটিছে সেয়া হৈছে পুৰণা বিজেপিক সাফাই করা অভিযান। নতুন কংগ্রেসক সোমাই পুৰণা প্রকৃত বিজেপিক ছটিয়া এটা অভিযান চলি আছে। যিসকলৰ নাম মিডিয়াত ওলাইছে, এই দুয়োগৰাকী তেওঁলোকৰ ব্যক্তিগত চিন্তাধারা, ব্যক্তিগত নির্ণয়, তার ওপর মো কবলে একো নাই। কিন্তু আমি যি বুঝি পাইছো, যি ধরনের যোগদান হয়ে আছে, এটো যোগদান নহয়, এটো পুৰণা বিজেপি ছটিয়া বা ছটিয়া সাফাই করা একটা অভিযান চলি আছে। বিজেপি দলের ভিতর যে একটা শীতল যুদ্ধ আছে, এই শীতল যুদ্ধর একটা আমি ইঙ্গিত ইয়ারপা পাইছো। কংগ্রেস দল খমটাই অঞ্চলতে কক বা আমগুৰি অঞ্চলতে কক, যা দুটা বছর ভিতর যি ধরনের কার্যসূচী হাতত লৈছে, কংগ্রেস দল আগতকে আরো শক্তিশালীহে হৈছে। রানা গোস্বামীর কথা ওলাই আছে, চর্চা চলছে সংবাদ মাধ্যমত, আর খালি ক্লিয়ার পিটিশন স্পষ্ট হওয়া নাই, মো এতিয়ালৈকে সিদ্ধান্ত লোৱা নাই বুলিয়ে কৈছে, আসলে কি কব? চক বারম্বার ভারতীয় ন্যায় যাত্রা ইমান সফলদরে পার হয়ে গল, মুখ্যমন্ত্রী গোটেইবোৰ চেষ্টা বিফল হল, তেওঁ দুটা দুটা রাহুলনি ডাঙরিয়া দেখি কই, এটা তেওঁ এটা ট্রোল হয়েছে, মিম হয়েছে, তেওঁ মানে যি এটা মানুহৰ মাজত যে এটা স্থিতি আজি যথেষ্ট তললৈ পৰি গৈছে। আজি বিজেপি দল আজি যিদৰে সামাজিক মাধ্যমত ট্ৰল হৈছে ৰাহুলগিৰি ডাঙৰীয়া সন্দৰ্ভত, এইকাৰণে নিজৰ স্থিতি ভাললৈ লৈ যাবলৈ হ'লে এনে ধৰণৰ কিছু উৰা বাতৰি তেওঁলোকে বিভিন্ন মিডিয়া মাধ্যমত ওলাবলৈ চেষ্টা কৰিছে। দেখা যাচ্ছে আপনার লোকসভা নির্বাচন, বিশেষ করে আপনার নগাঁও সমষ্টি কথাটা ওলাই আছে, বেশি কালি মিডিয়াতে ওলাইছে, আপনার প্রথম পছন্দর সমষ্টি কি হবে? চাওক আমার এতিয়ালৈকে আমার মিটিংয়ে হওয়া নাই, একো ধরনের সিদ্ধান্ত হওয়া নাই। কিন্তু মই এটা কথা ভাল পাইছো, এয়া হল যে যোৱা দুই মাহৰ পৰা কংগ্রেস দলের প্রার্থী তালিকা কেনে কি হব সেয়া লৈ গোটেই রাইজে চর্চা করে আছে।
বিজেপি দলের প্রার্থীর লগত কোনো চর্চা করা নাই। বিজেপি দলের যোরহাটর প্রার্থী কোন হব কারো ইন্টারেস্ট নাই, বিজেপি দলের গুহাটী প্রার্থী কোন হব কোনো চর্চা নাই, বিজেপি দলের মঙ্গলদৈ প্রার্থী কোন হব, তেজপুর প্রার্থী কোন হব কোনো চর্চা নাই। এই যে আমার গোটেই আখরখনে হয়েছে কংগ্রেস দলের প্রার্থী তালিকা, মানে ভাল পাইছো, সেইটাই প্রমাণ করে যে কংগ্রেস দলের ভিতর কিমান আমার প্রার্থীসকল আছে আর কংগ্রেস দলের প্রতি কিমান মানুষে বাট চাই রয়ে আছে।